ডান্স করে গেছিল রাস্তাতে ভিড় তো ভিড় এখনই দিনের বেলা আমরা তো বৃষ্টি হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি পুজো টুজো দেখবো আলো টালোর কোনো ব্যাপার নেই পুজো দেখতে পারলেই হলো ব্যাস এখন আমরা বাগবাজারে আছি বাগবাজার সর্বজনীন নাকি হ্যাঁ ও তো ওইটা দেখবো চলো যাই এখানে যে শান্তি হোটেল অন্নপূর্ণা রেস্টুরেন্ট এগুলো তো আমরা দেখেছিলাম কি ভালো ভালো খাবার বানায় এরা এই যে সপ্তমীর দুপুরে এরকম ভিড় দেখে নাও দুপুর রাত সবই সমান আরও তো বৃষ্টির পূর্বাভাস আছে বলে সবাই এখনই ভিড় করে ফেলছে এখন বাগবাজার সর্বজনীন এখানে কি খাবার দাবার বানিয়েছে ভেটকি ভেটকি কাবাব চিকেন পকোড়া ভালো করেছে এখন গেটে ঢুকেই দেখতে পাবে পুজো প্যান্ডেলের গেটের সামনে এরকম এত এত খাবার বিরিয়ানির হাঁড়ি ডায়মন্ড চিকেন সেন্টার ওখানে খাওয়া দাওয়ার খাও দিয়ে পান খাও তারপরে চলে আস এখানে কিসের লাইন এখানে এত বড় লাইন দিয়েছে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে আপনি মোবাইল ফোনে রাখুন দেখে আপনি আসুন কিছু একটা খেলা খেলা চলছে এখানে প্রসাদের লাইন পড়েছে বিশাল লাইন এবারে আমরা যাব এখানে প্রসাদ বিতরণ চলছে বাগবাজারের প্যান্ডেলে লাবড়া আর খিচুড়ি
আমরা বাগবাজার থেকে নব বাগবাজারে চলে এসেছি। এই যে নব বাগবাজার, এদেরই পুজোর প্যান্ডেল, ভালো হয়েছে। এবারে অনেক পুজোতেই দেখছি যে মা দুর্গার সাথে সাথে শিবকেও প্রাধান্য দিয়েছে সবাই। মা দুর্গের উপরে এরকম বিভিন্ন রং টং করে লতা পাতা এঁকে প্যান্ডেল সাজানো হয়েছে। তাল বেতালে চলে এসেছি, তাল বেতালের প্যান্ডেল দেখতে। এটা বাগবাজারের ঠিক উল্টো দিকে রাস্তায় গেলে এই প্যান্ডেল পড়বে। কাশফুল তো দেখিনি, না দেখে নাও, এটা সত্যিকারের কাশফুল, ঝরে ঝরে পড়েছে পুরোটা আছে। ঠাকুর দেখে আমরা এদিকে চলে এসেছি কাবাব খেতে। এই এইখানে শিশির কুমার ইনস্টিটিউট সেন্টার, ওর কাছেই আছে কাবাবের দোকান, রোজ কাবাব। এই শুভ শারদীয়া এটা নয়, কিন্তু রোজ কাবাবটা ভালো করে, এটা নয়, এরপরেরটা। ওদের সবার সবের দোকান খুলেছে,
সবে দোকান খুলেছে, এখানে তৈরি হলে কাওয়া পাওয়া খেয়ে যাবো। এটাই নবদুর্গা বাগবাজার, এই প্যান্ডেলের ঠিক কাছে। এদিকে এই যে নবদুর্গা, এদিকে এই যে কাওয়া। বুভুক্ষু অবস্থায় বসে আছেন। এই যে মালাই টিক্কা কাবাব নিয়ে নিয়েছি, আর এটা টিক্কা কাবাব, এটা আর এটা রেশমি কাবাব। দেখো খেয়ে, এইটুকু দাম 60 টাকা। তাহলে রেশমিটা খেয়ে দাও। কোনটা ভালো? দুটোই ভালো। খেতে তাহলে এই দোকান একদিন বড় হবে, লাইন দিয়ে সবাই খেতে আসবে। কোয়ালিটি যদি মেনটেন করতে পারে তাহলে ভালোই হবে। সাধারণত